হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম আমার কিচেনে। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি এনেছি স্ট্রেট ফ্রম মেঘালয়া। মেঘালয়াতে খাসি স্টাইল পক একটা হয়, সেটা তৈরি হয় তিল দিয়ে, সেসমি সিডস দিয়ে। তো এই সেসমি পকটাকে আমি একটু টুইক করে আজকে বানাবো তিল মুরগি। তিল মুরগি কীভাবে বানায় দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সঙ্গে। মুরগির জন্য প্রথমে মুরগি তো নিতে হবে। আমি মুরগি নিয়ে নিয়েছি পিসেস কেটে, সেটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করব কি দিয়ে? একটু আদা বাটা আর একটু রসুন বাটা। আদা বাটা রসুন বাটা চলে গেল, এরপরে যাবে একটু পেঁয়াজ বাটা। এটা করে দেবো ভালো করে মিক্স। আমার চিকেনটা হচ্ছে ম্যারিনেট, এটাকে আমি সরিয়ে দিলাম, আর একটা বাকি প্রসেস আছে সেটা করে নেব। গ্যাস করব অন। আর তিল মুরগি, সুতরাং এর মধ্যে যাবে তিল, কালো যে তিল হয় সেইটা। ইটস ভেরি হেলদি, সেসমি ইজ ভেরি হেলদি ফর ইউ। সেই সেসমিটা এই প্যানে ড্রাই রোস্ট করে নেব। এতে যাবে একটু গোলমরিচও। এইটাকে একটু ড্রাই রোস্ট করে নেব আর তারপরে ওটাকে বেটে নেব। এই ড্রাই রোস্ট করার সময় একটু কেয়ারফুল থাকবেন, যদি হাই হিটে এটা যেন পুড়ে না যায়, তাহলে পোড়া গন্ধ হলে ওর পুরো টেস্ট চলে যাবে। ড্রাই রোস্ট হয়ে গেছে আমার, এটাকে আমি একটা মিক্সচার জারে একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার তিল বাটাটা রয়েছে, তিলটা আমি বেটে নিয়েছি জল দিয়ে, সেটা যাবে আর যে বাকি জিনিসগুলো যাবে। আর মাস্টার্ড অয়েল, আমার তেল হয়ে গেছে গরম। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, পিঙ্কিশ হয়ে এসছে, এতে দিয়ে দেবো একটু আন্দাজ মতো নুন। আরেকবার চালিয়ে দেবো, দিয়ে দেবো লঙ্কা কুচি চিড়ে রাখা। যত ঝাল খেতে ভালো লাগে ততটা আন্দাজ মতন দেবেন, আমার তো ঝাল খুব ভালো লাগে। যেরকম বলছিলাম, মেঘালয়াতে এটা পক দিয়ে হয়, সেসমি পক, একটা ভীষণ ফেমাস পপুলার ডিশ খাসি স্টাইল। ওইটাকেই আমি আপনাদের জন্য, অনেকে হয়তো আপনারা পক খান না, তাদের জন্য আমি চিকেন দিয়ে তৈরি করছি। ভেজিটেরিয়ান বন্ধুরা এটা পনির দিয়েও করতে পারেন, ভীষণ একটা আলাদা টেস্ট হবে। এবারে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা, সেটা দিয়ে দেবো। এতে আমি দিয়েছিলাম জিঞ্জার গার্লিক আর আনিয়নের পেস্ট। এটাকে ভালো করে চালিয়ে নেব আর একটু এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর গা থেকে একটু তেল ছেড়ে যায়। আমার চিকেনটা বেশ কষে গেছে ভালো মতন। এবারে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিলেই ইটস লাইক আ গেম চেঞ্জার, এটা দিলেই রঙটা হয়ে যাবে একদম কালো, দেখতে থাকুন। সো এই তিল চিকেন না ব্ল্যাক চিকেন একদম রেডি। নুন দিয়ে দিয়েছি, ঝাল দিয়ে দিয়েছি, এবার যাবে একটু মিষ্টি। এই চিনির স্টেপটা আপনি টোটালি অপশনাল, যদি রান্নায় মিষ্টি না পছন্দ করেন দেবেন না। তো আমার একটু স্লাইট সুইটনেস এটাকে ব্যালেন্স করে। এই ইউনিক রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে করবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। ইটস আ ভেরি ডিফারেন্ট রেসিপি। গ্যাস করে দিচ্ছি বন্ধ। একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটা ড্রিজল অফ মাস্টার্ড অয়েল। তিল মুরগি ফর ইউ।